আমরা অনেক সময় যখন বন্ধুদের সাথে, বড় ভাই আপুদের সাথে, স্যারদের সাথে কথাবার্তা বলি বা আড্ডা দিই বা যাই বলি না কেন, যখন আমরা কারোর সাথে কোনো জিনিস নিয়ে আলোচনা করি সবাই মিলে, তখন আমরা হঠাৎ করে মোবাইলটা বের করে এই যে শুরু করে দিই, চ্যাটিং শুরু করে দিই, SMS চ্যাটিং, বা ওই সময় ফোন দিই। এটা কিন্তু একটা খুব বাজে অভ্যাস, শুধু বাজে না, খুবই 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 বাজে অভ্যাস, এবং এটা একটা চরম রকমের অভদ্রতা। এটা কোনো ভদ্রতার বৈশিষ্ট্য নয়, এটা আমাদের করা যাবে না। আশা করি তোমরা এই কাজটা করবে না। এটা কিন্তু আমাদের চোখে ভুল মনে হয় না, কিন্তু আসলে এটা খুবই ভুল, শুধু ভুল না, খুবই ভুল, এবং এটা অভদ্রতাই প্রকাশ করে আমাদের মধ্যে। আরেকটা যে আমাদের মধ্যে সচরাচর হয়, সেটা হচ্ছে আমরা যখন কারোর সাথে ফোনে কথা বলি এরকম করে, তখন ফোনেও কথা বলি, আবার আশেপাশে যারা আছে তাদের সাথেও কথা বলি। তো ঘটনাটা কী হয়, আমার অপর প্রান্তে যে ফোনটা নিয়ে ধরে আছে কথা বলতেছে আমার সাথে, তাকে কিন্তু বিরক্ত ফিল লাগবে, বিরক্ত মনে হবে। কেন? কারণ আমি তো তার সাথে ফোনেই কথা বলতে পারতেছি না ভালো করে, আমি ফোনে বলবো না আমার সামনে যারা আছে তাদের সাথে কথা বলবো। তো এই কারণে আমার কাছে এটা ভালো মনে না হলেও, আমার কাছে এটা মানে খারাপ মনে না হলেও, তাকে কিন্তু আমার অপর পাশে যে আছে তাকে কিন্তু এটা খারাপ মনে হবে, যে রে আমি ফোন দিলাম আমার সাথে কথাই বলে না, গুরুত্বই নেই আমার সাথে, একটু ভালোভাবে কথা বলবো মন থেকে কথাই বলে না, অন্যজনের সাথে আড্ডা দিচ্ছে, অন্যজনের সাথে কথা বলতেছে। তো এটাও কিন্তু খারাপ অভ্যাস বা খারাপ বৈশিষ্ট্য, এই কাজগুলো করা যাবে না। এটা আমরা মনে করি যে এটা আসলে মনে হয় ভুল না, বা এটা মনে হয় কোনো কিছুই, কিন্তু আসলেই এটাও একটা বড় রকমের ভুল এবং খুবই বাজে অভ্যাস, খুবই অভদ্রতার প্রকাশ করে এটা দিয়ে। তাহলে এই দুইটার সলভ কী, সমাধান কী? সমাধান হচ্ছে আমরা যখন আড্ডা দিব, গল্প করব, কথা বলবো, তখন শুধুই কথা বলবো, সবার মধ্যে থেকে আলোচনা হবে, কথা বলবো, সেখানে SMS চ্যাটিং, কথা বলা এগুলো কিচ্ছু করা যাবে না। এক নম্বর বলছি কিন্তু, দুই নম্বর কী, দুই নম্বর যখন আমরা ফোনে কথা বলবো তখন শুধু ফোনেই কথা বলবো গুরুত্ব সহকারে, যেন ফোনে কথা বলে অন্য কোনো সাথে সামনাসামনি কথা না বলি, তাহলে কিন্তু অপর প্রান্তে যে ধরে আছে ফোনটা তাকে কিন্তু খারাপ লাগবে এবং তার কাছে এটা খুবই খারাপ মনে হবে যে আমাকে গুরুত্বই দিল না সে, আমি যে ফোনটা দিলাম একেবারেই আমার গুরুত্ব দিল না, সে অন্যজনের সাথে কথা বলতেছে। আরে ফোনটা কথা বলা শেষ হোক, তারপরে তুমি অন্যজনের সাথে কথা বলো, তো এই কাজটা করা যাবে না। আমি তো দুইটা কথা বলছি, দুইটাই শিক্ষামূলক কথা বলছি। আমি আরেকটা কথা বলছি, তিন নম্বর, সেটা হচ্ছে আমরা যখন কোনো মানে যখন কেউ কোনো বক্তব্য দিই, সেটা ক্লাসে হোক বা যে কোনো জায়গায় হোক, আমাদের সিনিয়র জুনিয়র যাই হোক না কেন, যখন কোনো বক্তব্য দিবে তখন কিন্তু আমরা সেটা মনোযোগ সহকারে শুনব বা শুনতে হবে আমাদের। আমরা কিন্তু অনেকেই শুনি না বা গুরুত্ব দেই না, ক্লাসে গেলাম স্যার বুঝাচ্ছে আমরা গুরুত্ব দিচ্ছি না, এটা কিন্তু খুব বাজে অভ্যাস। বা কোনো মিটিংয়ে কেউ একজন কথা বলতেছে আমরা সেটাও গুরুত্ব দিচ্ছি না, মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত, তো এটাও করা যাবে না। কেউ বক্তব্য দিলে তার বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, এটা একটা ভদ্র মানুষের বৈশিষ্ট্য। তাহলে আজকে থেকে তোমরা অবশ্যই এই তিনটা কাজ করবা, আবারও স্মরণ করে দিই। নাম্বার ওয়ান, যখন আমরা আড্ডা দিব, কথা বলবো কোনো বৈঠকে, তখন অবশ্যই শুধুই কথা বলবো, সেখানে মোবাইল চ্যাটিং কথা বলা এই জিনিসগুলো অন্ততপক্ষে করবো না, আগে শেষ হবে আমাদের কথাবার্তা, তারপর এক নম্বর কথা গেল। দুই নম্বর কি, যখন ফোনে কথা বলবো শুধুই ফোনে কথা বলবো, অন্যজনের সাথে কথা বলবো না। হ্যাঁ বলবো কখন, আগে কথা বলা শেষ করি ফোনে, যখন কথা বলা শেষ হবে তখন আমি আমার সামনে বা আশেপাশে যারা আছে তাদের সাথে আমি কথা বলবো, এটা এটা একটা ভদ্রতার বৈশিষ্ট্য। দুই নম্বর গেল কিন্তু, তিন নম্বরটা হচ্ছে কি, যখন কেউ বক্তব্য দিবে সেটা হোক আমার সিনিয়র হোক আমার জুনিয়র বা ক্লাসমেট যাই হোক না কেন, আমরা সেই বক্তব্যগুলো গুরুত্ব সহকারে শুনবো,
ওই কথাগুলোর মধ্যে কিছু না কিছু শিক্ষামূলক কথা থাকবেই থাকবে, অবধারিত থাকবে। তো এই তিনটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই ভদ্রতার পাতায় কিন্তু নামগুলো থাকবে আমাদের। আর যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা বা তিনটাই যদি মিস করি বা না পালন করি তাহলে কিন্তু আসলেই আমরা যতই ভদ্রতা মানে ভদ্র বেশে চলার চেষ্টা করি না কেন, আমাদের কিন্তু এগুলাকে ভদ্রতা বলবে না, মানুষ কিন্তু অভদ্রই বলবে, এবং এগুলা অভদ্রতা প্রকাশের লক্ষণ। তাহলে আশা করি এই তিনটা জিনিস মেনে চলবো তোমরা, এবং আমি এবং যারা শুনতেছে সবাই এই তিনটা জিনিস পালন করবো। ওকে।